প্রিতেশ কুমার আছেন? রুম নম্বর 204 এ আছেন। শোন, তুই কি ওই শালা প্রিতেশ কুমারের স্ত্রী? কোন চক্রতে জড়িত বল, কারা ড্রাগস সাপ্লাই করে বল, 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 শেষ করে বল, 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 ওরা শেষ করে ফেলবো তোকে আমি, বল, 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 তোকে আমি ছাড়বো না, বল, বল, তোকে ছাড়বো না, তোকে আমি সহজে ছেড়ে দেবো না, বল, প্রিতেশ কোথায়? আমি জানি না। তুই জানিস না? কোন চক্রতে জড়িত বল, বল, মনে হচ্ছে তুই সহজে বলবি না, দাঁড়া। ইন্সপেক্টর সাহেব, ভালো হয়েছে আপনি এসে গেছেন, আমি তো জেরা করে করে হাঁপিয়ে গেছি, কিছুই বলছে না, মুখই খুলছে না, না নিজের সম্বন্ধে কিছু বলছে আর না পৃথিবীর সম্বন্ধে। হ্যাঁ, একটা কথা অবশ্য বলছে যে যে 6 মাস আগেও গভর্নমেন্ট কলেজ চণ্ডীগড় থেকে গ্রাজুয়েশন করেছে। আমি ভাবলাম যে আপনি জিজ্ঞাসা করলে হয়তো কিছু বলাতে পারবেন। চেষ্টা করছি। কি নাম বলেছে ও নিজের? আগে স্যার, কাঞ্চন সোনি। কাঞ্চন সোনি, চেনা চেনা নাম মনে হচ্ছে। ভেতরে আছে তো? হ্যাঁ স্যার, চলুন না। চলো দেখছি। তুমি সেই মেয়ে তো যে চণ্ডীগড় থেকে এক অচেনা ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছিলে? সেই ছেলেটাই কি পৃথিবীশ? আমি তো এর পুরো বায়োগ্রাফি জানি, আমি সব জানি। তুমি এক কাজ করো স্যার, এই মেয়েটিকে এক গ্লাস ঠান্ডা জল খাওয়াও, একে লকআপ থেকে বার করো আর অফিসে বসাও, ওখানেই সব জিজ্ঞাসাবাদ করবো। ওকে স্যার, নিয়ে এসো একে। তাহলে আসল ব্যাপার এটা, আমি তো শুধু জানতাম যে তুমি একজন ছেলের সঙ্গে পালিয়ে গেছো, আর তোমার বাবাকে ফোনে আমি জানিয়েছিলাম এই ব্যাপার, কিন্তু আমি কি করে জানবো যে এই ছেলেই সে যার সঙ্গে তুমি পালিয়ে গেছো? নাম্বার ওয়ান স্মাগলার, শেখ রিয়াজের প্রিয় লোক, যাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। আর আমরাও ভাবলাম যে তুমি যেহেতু ওর বউ, ওর সব কুকাজের সঙ্গে যুক্ত থাকবে, তুমি হোটেলে আসবে, আমাদের কাছে এই খবরই যথেষ্ট ছিল। কিন্তু আমরা ইনফরমেশন পেলাম যে তুমি এই সময় থেকে এই সময়ের মধ্যে ওখানে পৌঁছবে, সেই জন্য আমরা ওখানে তোমার অপেক্ষা করছিলাম। এই সমস্ত প্ল্যান ওই পৃথ্বীশ আর মুকেশের ছিল, ওরা ভেবেছিল যে এইভাবেই তোমার থেকে ওরা বাঁচতে পারবে, পুলিশও ধরতে পারবে না। তোমার বাবাও এটা মেনে নেবেন না যে তুমি ওনার মেয়ে, আর তুমিও এটা প্রমাণ করতে পারবে না যে তুমি নির্দোষ। কিন্তু উনি জানবেন কি করে যে এখানে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে? মানুষ কেন এটা ভুলে যায় যে ভগবানের বিচার একটু অন্যরকমই হয়, যার কেউ নেই তার জন্য ভগবান আছেন। তুমি ভয় পেও না। আচ্ছা বলো তো, তোমায় লুধিয়ানায় কেউ চেনে যে তোমার জামিন দিতে পারে? না। তুমি ভয় পেও না, আমি আছি তো, আমি তোমার জামিন দেব, তোমাকে নিজের বাড়িতে নিয়ে যাব, তুমি তোমার মেয়ের মতো। না, একজন আছে, সে আমার বান্ধবী আরজু। কে সে? ও ও ও তো মুম্বাইতে থাকে, কিন্তু ওর বাবা এখানে থাকতে পারেন, তার নাম্বার আমার ব্যাগে আছে, আমার ব্যাগ জানি না কোথায়। এই যে তোমার ব্যাগ, এই নাও। কিছু খাবে কি? না। হ্যাঁ, একটু কিছু খেয়ে নাও। এই নাও ফোন। দাও, আমি লাগাচ্ছি, দাও, দাও, আমি লাগিয়ে দিচ্ছি। নাম্বার বলো। 3 9 0 7 3 9 0 7 2
7 2 হ্যাঁ রিং হচ্ছে। হ্যালো, আমি সিটি কোতোয়ালি থেকে বলছি। এক মিনিট। নাও হ্যালো, আমি কাঞ্চন সোনি বলছি, আমি আরজুর বান্ধবী। মিস্টার রানা ওখানে আছেন? হ্যাঁ রানা বলছি। হ্যালো আঙ্কেল, আমি কাঞ্চন বলছি, আরজুর সঙ্গে কলেজে পড়তাম আমি, আপনার মনে আছে? হ্যাঁ 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 অবশ্যই মনে পড়ছে, কিন্তু তুমি কোথা থেকে বলছো? লুধিয়ানা থেকে না বাইরে থেকে? এখানেই। আমি একটা প্রবলেমে জড়িয়ে পড়েছি, এরা সবাই আমাকে এখানে পুলিশ থানায় নিয়ে এসেছে ভুলবশত। আমি কিছু করিনি আঙ্কেল, আই নিড ইওর হেল্প প্লিজ। তুমি কেঁদো না, একদম ভয় পেও না তুমি, আমি আসছি, আমি তো আছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সমস্ত রিপোর্ট লিখে ভালো। রানা সাহেব, আপনি কাঞ্চন আপনাকে ফোন করেছিল? হ্যাঁ আমায় ফোন করেছিল। ও কি হয়েছে মা? আই এম সরি আঙ্কেল, আমি কিছু করিনি। আমি জানি যে তুমি কিছুই করতে পারো না, আর তোমরাও যাকে তাকে এভাবে তুলে নিয়ে আসো, মুখটা দেখেছো এর? একে চোর ডাকাত মনে হচ্ছে তোমাদের? অন্ধকারে যাকে পাবে তাকে তুলে নিয়ে আসবে? কি অবস্থা করেছো তোমরা এর? মারার আগে জেনে তো নাও। রানা সাহেব, আমরা একে কেন ধরেছি শুনে তো নিন। আমি কিছুই শুনতে চাই না, তুমি নিজের যুক্তি নিজের কাছে রাখো, ও নিজেই সব বলে দেবে আমাকে, নাও ছেড়ে দাও একে। না স্যার, আমরা এভাবে ছাড়তে পারি না একে। তার মানে? মানে এই যে আমাদের হাতে সলিড প্রুফ চাই যে ও নির্দোষ। আচ্ছা, এখনো তাহলে তোমরা সলিড প্রুফ পাওনি, এবার কি ওকে এক্সরে মেশিনে পরীক্ষা করবে? আগে আমি সেটা বলতে চাইনি। আমি এটা বলতে চাইনি, আমি ওটা বলতে চাইনি, নাও ছেড়ে দাও ওকে। কিন্তু কাউকে ওর গ্যারান্টি নিতে হবে। আরে গ্যারান্টি আমি দেব? দাও পেপার, কোথায় সই করতে হবে, কত টাকার গ্যারান্টি লাগবে, ছাড়ো ওকে। শুনুন আপনি, তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। ঠিক আছে ইন্সপেক্টর, রানা সাহেব একজন নামকরা লোক, কে না চেনেন নাকি? ঠিক আছে, আপনি যখন বলছেন ঠিক আছে, কিন্তু আমাদের ওকে আরো জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল। অকাজের কথা বলো না ইন্সপেক্টর, এটা বলো যে জামিন কত টাকার চাই তোমার? 20,000। আরে 20,000 কি 20 কোটি নিয়ে নাও, এই নাও, চলো মা। কিন্তু স্যার। ও যেতে দাও, রানা সাহেব গ্যারান্টি নিয়েছেন যখন মেয়েটিকে দরকার পড়বে উনি নিয়ে আসবেন। কিন্তু আপনি ওকে কেন যেতে দিলেন স্যার? স্যার স্যার, যখন হোটেলে মাল ধরা পড়লো তখন এও হোটেলে ছিল, আর ও পৃথ্বীশের ওয়াইফ স্যার। আপনি রানা সাহেব কোনো জেসে মানুষ নন, তুমি যদি নাও ছাড়তে উপর থেকে ছাড়িয়ে নিতেন, তারপরও যদি তুমি ঝামেলা করতে তোমার চাকরি নিয়ে টানাটানি হতো। এখন শুধু একটাই কাজ, এবার আমাদের উঠে পড়ে তদন্ত শুরু করতে হবে। রানা সাহেব মেয়েটাকে ছাড়িয়েছে, এর পেছনে কোনো গভীর রহস্য থাকতে পারে, কাঞ্চনের উপর লক্ষ্য রাখতে হবে। দেখো তোমার দুঃখের কাহিনী তো আমি শুনলাম, কিন্তু এবার একটা কথা বলো যে কি করতে চাও তুমি? আমি কিছুই বুঝতে পারছি না, এসব আমার সঙ্গেই বা কেন হয়? শোনো, যতদিন পৃথিবীতে পিত্তিশের মতো শয়তানেরা থাকবে, কোনো না কোনো মেয়েদের সঙ্গে এরকমই হতে থাকবে। ও তোমার দুর্বলতার সুযোগ নিয়েছে, যখন ওর মনে হয়েছে যে তুমি ওকে ছাড়া থাকতে পারবে না, তখন ও তোমাকে একা রেখে পালিয়ে গেছে। আর এখন তুমি এমন পাকে পড়ে গেছো যেখান থেকে উঠে আসা পুরোপুরি অসম্ভব, আর যদি তুমি উঠেও আসো তাহলে ওই পাকের দুর্গন্ধ এমন যে তা তোমার পেছন ছাড়বে না। তার জন্য তুমি যত চেষ্টাই করো না কেন, যত সুগন্ধই লাগাও না কেন, ও আমার এত বড় ক্ষতি করলো, অথচ আমি কিছুই করতে পারলাম না। আই এম হেল্পলেস, আই এম অ্যালোন। ইউ আর নট অ্যালোন কাঞ্চন, ইউ আর নট অ্যালোন, আমি তোমার সঙ্গে আছি। কাঞ্চন তুমি যদি এভাবে হেরে যাও তবে বাঁচবে কি করে? আমি বাঁচতে চাই না। মরার মতো শক্তি আছে তোমার? না থাকলে হয়ে যাবে? আরে বোকা, যদি তুমি মরার শক্তি অর্জন করতে পারো তবে বাঁচার শক্তি কেন অর্জন করতে পারবে না? হ্যাঁ
আমাকে বলো তো, তুমি আসলে কাকে ভয় পাচ্ছ? নিজেকে নিজে? হ্যাঁ, তুমি মরলেই বা কি যাবে আসবে? তোমার হতভাগ্য বাবা এদের সঙ্গে লড়বে, তাও একা? নাকি তুমি মরলে পৃথিবী শুধরে যাবে? না কাঞ্চন, এরকম কিছুই হবে না। উপরন্তু তোমার মতো আরো কত মেয়ের সর্বনাশ করবে ও। তুমি আসলে কি করতে চাও কাঞ্চন, কি করতে চাও আমাকে বলো। আমি পৃথিবীকে শেষ করে দেব। আমি ওকে ধ্বংস করে দেব। আমি ওকে মেরে ফেলতে চাই। ঠিক আছে কাঞ্চন, তাহলে নিজের ভিতর প্রতিহিংসার আগুন জ্বালিয়ে রাখো, আর এই আগুনকে কখনোই নিভতে দিও না। তুমি এটাই মনে রাখো যে ভগবান তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে এই জন্য তুমি শুধু শাস্তি দিতে পারো ওই শয়তানকে। তোমার বয়স কত বলো? তোমার বয়স কত? 21 বছর, তাই না? তাহলে তোমার হাতে অনেক সময় আছে প্রতিশোধ নেবার জন্য। ওই শয়তানকে এমন শাস্তি দেবে, এমন শাস্তি দেবে যাতে ও পরের জন্ম ভয়ে কেঁপে ওঠে। কিন্তু কিভাবে? একটা কাজ করো, তুমি সবার আগে গিয়ে নিজের বাবার হসপিটালের বিলটা মিটিয়ে দাও। তারপর তোমাকে আমি একটা অ্যাড্রেস দিচ্ছি, তুমি বাবাকে নিয়ে ওখানে চলে যাও। আর যতদিন আমি না ফোন করছি তুমি ওখানেই থেকো, আর আমি এখানে পৃথিবীর উপর নজর রাখছি। আপনি এসব আমার জন্য কেন করছেন? সব কেনর উত্তর দেওয়ার আবশ্যক নয় কাঞ্চন। ভগবান বোধহয় আমাকে এই পৃথিবীতে এই জন্যই পাঠিয়েছে যাতে আমি অন্যের উপকার করতে পারি। তাছাড়া আমার কাছে এত টাকা আছে যে আমি একটা মেয়ে তো ছাড় একসঙ্গে কয়েকশো মেয়ের বাবা হতে পারি, বুঝেছো? নাও কাঞ্চন, এই 50,000 টাকা নাও। 50,000 টাকা? আঙ্কেল আপনাকে কি বলেছে ধন্যবাদ দেব? একটা উপায় আছে কাঞ্চন, একটা উপায় আছে। আজ থেকে তুমি আমাকে আঙ্কেল নয় বাবা বলে ডাকবে, হ্যাঁ? ঠিক আছে আঙ্কেল। বাবা। বলো মা। আরো একটা কাজ আছে। বলো কাঞ্চন। আমার সঙ্গে যা হয়েছে তা আপনি কাউকে বলবেন না। কাউকে মানে? মানে আরজুকেও না। কেন মা, কেন? আমি চাই না ওরা আমাকে এই অবস্থা দেখে আমার প্রতি দয়া দেখাক। আমি চাই না যে ওরা এটা জেনে যাক যে আমি আমার ভালোবাসা হেরে গেছি। ঠিক আছে মা, আমি রাজি। কিন্তু তোমাকেও একটা প্রতিজ্ঞা করতে হবে যে ফিউচারে যদি তুমি আমার সম্বন্ধে কোনো কিছু জানতে পারো তবে তুমিও কাউকে বলবে না। হ্যাঁ, প্রমিস? এটা তোমার আমার ব্যাপার। ফ্যান্টাস্টিক, সত্যি ভারী অদ্ভুত। ইটস রিয়েলি ফ্যান্টাস্টিক। সত্যি এর জন্য তোমাদের দুজনকে তাই দেওয়া উচিত কি? কনগ্রাচুলেশনস, ইটস রিয়েলি ব্রিলিয়েন্ট। আপনি একটু বাড়িয়েই বলেন স্যার। আরে বাবা, আমি বাড়িয়ে কেন বলবো? তোমাদের মিথ্যা প্রশংসা করে আমি কি পাবো? আসলে কিছু কিছু লোকের প্রশংসা করার অভ্যেস থাকে, আর আপনাদের মতো লোকেরা বিশেষভাবে এই জন্য প্রশংসা করেন কারণ আপনাদের মনে হয় এরকম করে আপনারা আমাদের এনকারেজ করছেন। আচ্ছা আগে, হ্যাঁ, আপনার আর্টিকেলটা মোটামুটি ভালোই লেগেছে, তাই আপনি ভেবেছেন যে একটু প্রশংসা করলে আরো ভালো লিখবে। তোমার মাথাটা ওই কি খারাপ? মাথাটাকে নিচু করে পৃথিবীটাকে দেখলে পৃথিবী তো উল্টোই দেখাবে, তাই না? প্রশংসা করার বদলে আমি যদি তোমাদের খারাপ বলতাম তখন বলতে এত খারাপের কি আছে? তখনই তোমরা আমাকে ভুল প্রমাণ করার জন্য ওই করতে কি চেষ্টা। কিন্তু এতে তো কোনো সন্দেহ নেই যে তোমরা এর থেকেও ভালো কাজ করতে পারো। আসলে তোমাদের দুজনের মধ্যে ওই আছে কি প্রতিভা। আর্যুর মধ্যে শেখার, আর তোমার মধ্যে ওর কার ক্যামেরার। আমি কি বলেছিলাম এরকমই হবে? স্যার আপনি আমাদের এটা বলুন, আমরা এটাকে আরো ভালো কি করে করতে পারবো? অর্থাৎ মোর এক্সাইটিং, মোর থ্রিলিং। কিভাবে এটা জিজ্ঞেস করো না কোনোদিন? নিজের মধ্যে গাস্ট থাকলে সে যে কোনো কাজ করতে পারে কি এক্সাইটিং। যেরকম স্যার? যেরকম আন্ডারওয়ার্ল্ড। আন্ডারওয়ার্ল্ডের উপর কোনো ও লেখো কি ফিচার? হ্যাঁ, বোম্বে স্মাগলারদের উপর লেখো। স্মাগলার? না না, ও সবে উই আর নট ইন্টারেস্টেড। দেখলে তো, আমি বলছিলাম না যে মানুষের মতো ও হওয়া উচিত কি গাটস? নেই আমাদের গাটস। নেই, আছে, অফ কোর্স আছে আমাদের গাটস, কিন্তু এগো এগোবো কি করে? এটা তো ভীষণ বিপদজনক খেলা। জানতে তো হবে যে কিভাবে যাব, কি করব।
কোনো সূত্র তো পেতে হবে। সেটা তো আছে। কি সূত্র? রাস্তা আমি বলে দেব, কিন্তু চলতে তোমায় হবে। বলো, রাজি আছো? না না, এসব আমাদের দ্বারা হবে না। হবে, অফ কোর্স হবে। আপনি শুধু রাস্তাটা বলে দিন ব্যাস। আরজু, আমার কাছে একটা ইনফরমেশন আছে। মালদ্বীপের ও এসেছে। কি? ডন জানো কোন হোটেলে? স্টারলাইট হোটেলে। কিন্তু স্যার কি করব? ওর একটা ইন্টারভিউ নিয়ে নাও। দু তিন সপ্তাহ ধরে তোমরা খবরের কাগজে সেরা আসনে বিরাজ করবে। হাউ এক্সাইটিং স্যার। কিন্তু কিন্তু আমরা ওর সঙ্গে দেখা করব কি করে? নাকপাড়া গলি নম্বর 3। নাকপাড়া গলি নম্বর 3। ওখানে একটা ছোট্ট দোকান আছে, হিরো মাস্টার ট্যাটু। দোকান আছে হিরো মাস্টার ট্যাটু। লিখো না, লিখো না। ইট ইজ এ টপ সিক্রেট, মনে রেখো শুধু। হ্যাঁ, হিরো মাস্টার ট্যাটু গলি নম্বর 3। ওখানে তুমি একজন লোক পাবে, তার নাম কি? হাসু ভাই। হাসু ভাই? হাসু ভাই, হ্যাঁ। ও তোমাকে টনের কাছে পৌঁছে যাবে। কিন্তু স্যার, যদি এই ইনফরমেশন ভুল হয় তখন? ইনফরমেশন কখনোই ভুল হতে পারে না। হ্যাঁ, তাহলে ঠিক আছে, কালই যাব আমরা। আমরা মানে? হ্যাঁ, আমরা। একদম না, আমি আগেই বলেছি। তার মানে হলো তুমি একটা ভীতু। হ্যাঁ হ্যাঁ, আমি ভীতু, কাপুরুষ, যা মনে আসে বলো, কিন্তু আমি যাব না, যাব না। কিন্তু আমি তো যেতে চাই ওখানে। বেশ, তবে যাও একলা। তুমি জানো যে আমি ওখানে একলা যেতে পারি না। তাহলে যেও না। এটা কোনো কথা নয় গোবিন্দ, যখন আমরা সব কাজ একসঙ্গে করি তখন আমাদের একে অপরের কথা শোনা উচিত। আমি তোমার সব কথা শুনি, অথচ তুমি আমার কোনো কথাই শোনো না, তাহলে লাভটা কি হলো? আমি তো তোমার চাকর হয়ে গেলাম, তুমি যা বলবে তাই হবে, আর তুমি যেটা চাইবে না সেটা হবে না। আচ্ছা, আমার মতামতের কোনো মূল্য আছে কি নেই? তুমি যা খুশি বলো, কিন্তু এই কেসে তোমাকে আমার কথা মেনে চলতে হবে। বারবার এই বলে তুমি আমাকে কনভিন্স করো আর আমি চুপ করে যাই। যাই হোক না কেন, আমি বলে দিয়েছি আর তোমায় শুনতে হবে। কেন শুনতে হবে? আমিও একজন মানুষ, আমারও নিজস্ব চিন্তা আছে, আমারও নিজস্ব বুদ্ধি আছে। কোনো কিছু হলেই তাতে তোমারই ডিসিশন ফাইনাল হয়, তা সেটা ঠিক হোক বা ভুল, আমাকে মানতেই হবে। হ্যাঁ, আমার ডিসিশনই ফাইনাল, তা সেটা ঠিক হোক অথবা ভুল। আগে না, আজকের পর এরকম কখনোই হবে না। তোমার হয়তো এরকম ভুল ধারণা হয়ে গেছে যে আমি তোমার চাকর, বাট আই এম নট। চিচিও না, সিন ক্রিয়েট করার কোনো দরকার নেই। সিন ক্রিয়েট তুমি করছো। আমি করেছি? অবশ্যই। তুমি তবে কি করতে চাও? যা খুশি, যা মনে হবে তাই করব, কিন্তু তোমাকে জানিয়ে নয়। আমি চললাম, আমার পিছনে আসার দরকার নেই। আজ থেকে তোমার আর আমার কোনো সম্পর্ক নেই মিস্টার গোবিন্দ, সব কিছু শেষ হয়ে গেছে। তাহলে গোল্লায় যাও, যা মনে আসে করো, আমি মরতে চাই না। ওয়েটার, দুটো আইসক্রিম না, একটা। হাই হাই গোবিন্দ, তুমি এখানে? আরজু আছে কি? আজ দুপুরে আমাদের ঝগড়া হয়ে গেছিল একটু, ভাবলাম ওর মুড ভালো থাকলে ডিনারের জন্য কোথাও নিয়ে যাব। আরজু তো অনেক আগেই বেরিয়ে গেছে, বলছিল কোনো আর্জেন্ট কাজ আছে। আমি তো ভাবলাম তুমিও ওর সঙ্গে আছো। কোথায় গেছো? কিছু বলে গেছে? নাকপাড়া। কি? ওর কি মাথা খারাপ হয়েছে এখন? কেন, কি হয়েছে? কি ভীষণ বোকাও, এখন কি করি? কি হয়েছে গোবিন্দ, কিছু বলবি তো? আরে, আমি ওকে বারণ করেছিলাম, কোনো আন্ডারওয়ার্ল্ডের ডনের ব্যাপারে খোঁজ খবর নিতে গেছে ওখানে, তার ইন্টারভিউ নিতে। ও নো, তারা ওরকম ডেঞ্জারাস লোক, শিগগিরই আমাদের কিছু করা উচিত। কি করব? আমি এখনই ওখানে যাচ্ছি, দেখি ওখান থেকে ও বেরিয়ে না যায় ওই গুন্ডাটার সঙ্গে। না না, দাঁড়াও, আমি যাচ্ছি তোমার সঙ্গে। না, তোমার যাওয়া উচিত হবে না, বিপদ হতে পারে। বিপদকে আমি ভয় পাই না, চলো তুমি। আগে তুই বল, তোকে এই ঠিকানা কে দিয়েছে? কে দিয়েছে? আসলে কেউ বলেনি, আমি আমি আপনাদের সম্বন্ধে শুনেছিলাম, তাই আপনাদের খুঁজতে খুঁজতে এখানে এসেছি। আমি কি করে জানবো যে আপনি এত রেগে যাবেন? তা না, আমি তোকে পূজো করবো, নিজের কাঁধে বসিয়ে বসের কাছে নিয়ে যাবো তোকে, তাই না? না না, শালা, তোদের মতো মেয়েকে কেটে ফেলে দেওয়া উচিত। তোদের মনে কি আছে কেউ বুঝতে পারবে না, বুঝলি? আপনি আগে আমার কথাটা শুনবেন। আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করবি না, এখান থেকে কেটে পার। আমার কথাটা আমি কারোর সম্বন্ধে কিছু শুনতে চাই না, বুঝলি? এই, একে এখানে ঢুকতে কে দিয়েছে বল? দেখুন দেখুন, আমি নিউজপেপারে চাকরি করি,
আর আমি আপনাদের ডন মানে বসের সঙ্গে কথা বলতে চাই। তোর মাথা খারাপ হয়ে যায়নি তো? দেখুন আমি ওনার সঙ্গে মাত্র, তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল, আমার তো সময় নাই। দেখুন আমি ওনাকে মাত্র দু চারটে প্রশ্ন করব, আর এর ফলে আমার ভীষণ উপকার হবে। আর তুই পুলিশকে সব বলে আমাদের উপকার করবি তাই না? এসব কথা কেন বলছেন? আমার কি নিজের প্রাণের মায়া নেই? আর এমনিতেই যতদিন এই ইন্টারভিউ বেরোবে আপনাদের বস এখান থেকে অনেক দূরে চলে যাবে। তাছাড়া এমনিতে আপনাদের সঙ্গে শত্রুতা করার সাহস কারই বা আছে? আপনারা তো ভীষণ স্ট্রং, ভীষণ সাহসী। হ্যাঁ তো, আমাকে ওনার কাছে নিয়ে চলুন না, আমি ওনার ইন্টারভিউ। এই মেয়ে, অনেক বাড়াবাড়ি হয়ে গেছে, তুই অনেকক্ষণ বকবক করছিস তবু আমি কিচ্ছু বলিনি। এখন যদি তুই বসের কথা বলিস না তাহলে এই চুড়ি এফোর অফার করে দেবো। বুঝেছি। আচ্ছা শুনুন, আমি আপনার সম্বন্ধে তো জানতে পারি? জানতে পারিস তবে তাড়াতাড়ি কর। আপনার কোথাকার লোক? মুম্বাই। না না, আমি বলছিলাম আপনার দেশ কোথায়? চল্লিশগাঁও। ও, বাচ্চা আছে? এ এ এ, তুই বোকা নাকি রে? মানে? মানে আবার কি? তোর মাথা খারাপ হয়েছে নাকি? কেন? আরে কেন মানে, তুই কত প্রশ্ন করছিস? বাচ্চা আছে? বাচ্চার মা আছে? বাচ্চার বাবা কে? তুই মিউনিসিপালিটির লোক নাকি রে? না না তো চুপচাপ বস এখানে, বেশি চালাকির চেষ্টা করবি না বুঝলি। তার মানে আমি আপনার সঙ্গে কথাও বলবো না? আমার সঙ্গে কথা বলে তোর কি লাভ? কিছু না, বাস এমনি ভালো লাগছে। ভালো লাগছে একদম বললা। আচ্ছা জিজ্ঞেস কর কি জানতে চাস তুই? আপনার কটা বাচ্চা? আরে তুইও না, নিজের বউয়ের তিনটে, আর বাইরে এদিক সেদিক কটা তা আমার জানা নেই। মানে? আহা, তোকে এবার বুঝিয়ে বলতে হবে। তুই কি রকম লেখিস বলতো? তুই তো তোর কাগজকে ডুবিয়ে ছাড়বি। ডুবে তো ডুবুক, আমি আমার টাকা পেয়ে গেলেই হলো। 50-60 টাকা তো পেয়েই যাব না? কত? 50-60 টাকা? তুই কেমন মানুষ রে, তুই 50-60 টাকার জন্য এত ঝামেলা ওঠাস? আর কি বা করব, পেট তো চালাতে হবে তাই না? যদি আপনার বসের ইন্টারভিউ নিতে পারি তবে আরো কিছু টাকা পাবো। আরে পাগল কোথাকার, তুই বসকে কি প্রশ্ন করতে চাস বলতো? এইরকম প্রশ্ন বাচ্চা কটা জিজ্ঞেস করবি নাকি বসকে? তাছাড়া আর কি, আপনার কি মনে হচ্ছে আর কি জিজ্ঞেস করব? আরে আমি তো ভাবলাম বোধহয় ব্যবসা সম্বন্ধে জিজ্ঞেস করবি। মোটেই না, আমি আপনাদের ব্যবসার কথা কেন জানতে যাব? হাসু ভাই। হ্যাঁ বললা, কি বলবি? আমাকে আপনার বসের কাছে নিয়ে চলুন না, দেখুন আমি আপনাদের কি বা ক্ষতি করতে পারি, আমি গরিব মেয়ে মানুষ, আর তো আপনারা তো। বাস ঠিক আছে, চল অনেক হয়েছে, তুই বসের সঙ্গে দেখা করতে চাস তো? হ্যাঁ হ্যাঁ, চল আমি তোকে নিয়ে যাচ্ছি, কিন্তু বেশি চালাকি করবি না, হ্যাঁ বাজে কথা বলবি না বসের সামনে, হুম মুখ খুলবি না, ঠিক? না না একদম না, চল আমার সঙ্গে আয়। নমস্কার বস। হাজ ভাই, তুমি তুমি কেন এসেছো? কেন কি হয়েছে? আজ তোমার এখানে আসা উচিত হয়নি। কিন্তু হয়েছে কি বস? আজ এখানে কোনো গোলমাল হচ্ছে বলে মনে হচ্ছে। কিসের গোলমাল? সে যাই হোক দেখা যাবে। কিন্তু বস বলুন না কি হয়েছে। কেউ আসার সময় তোমাকে দেখেনি তো? না না সেরকম কিছু হয়নি, আমি কেউ দেখেনি। ওই শালা মুন্না সিং, মুন্না সিং এর লোক পেছনে লেগেছে আমার এই মেয়েটিকে। বস রাগ করো না, এই মেয়েটা একটু পাগল বস। বলল আমি বসের সম্বন্ধে কিছু লিখতে চাই। লিখতে চাই? তার মানে? মানেটা হচ্ছে এই মেয়েটা আমার মাথা খেয়ে ফেলেছে, বলল বসের সঙ্গে দেখা করব। আমি ভাবলাম দেখা করিয়ে দিই, সঙ্গে নিয়ে এসেছি।